নমস্কার বন্ধুরা সামনেই দু হাজার একুশেই বিধানসভা ভোট নভেম্বর থেকেই ভোটার লিস্ট আবার সংশোধন এবং নতুন ভোটার সংযোজন হবে তার আগে বন্ধুরা দু হাজার কুড়ি একুশের ভোটার লিস্ট ডাউনলোড করার লিংক দিয়ে দেওয়া হলো খুব সহজেই ফোন দিয়েই আপনারা সেই ভোটার লিস্টে আপনাদের নাম আছে কি না চেক কীভাবে করবেন এবং ফোন দিয়েই সেই ভোটার লিস্ট ডাউনলোড কিভাবে করবেন জানবো আজকে এই ভিডিওতে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা প্রথমে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ইসিআই ডট জিও ভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসতে হবে যার লিঙ্ক আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন তো এই ওয়েবসাইটে আসার পরে দেখতে পাবেন এই যে মেনু অপশান আছে তিনটে দাগ তো আপনারা যদি ডেস্কটপ মোড যদি আপনারা অন না করেন তাহলে এই ডান দিকে দেখাবে এই তিনটে দাগটা তো এই যে তিনটে দাগের যে মেনু অপশান আছে এই মেনু অপশানে আপনাদের ক্লিক করতে হবে তো এই মেনু অপশানে ক্লিক করার পরে অনেকগুলো এখানে আবার অপশান চলে আসবে তো আপনারা ডান দিকে এই যে দেখতে পাবেন যে ইলেকট্রোরাল রোল যে অপশানটা আছে এই ইলেকটোরাল রোল এ আপনাদের ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পরে আরো একটা নতুন পেজ খুলে যাবে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে তো এইখানে নিচের দিকে আপনারা দেখতে পাবেন এখানে মিডলে লিঙ্ক টু পিডিএফ ই রোল যে অপশনটা আছে এই লিঙ্ক টু পিডিএফ ই রোল এই অপশনটা আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে আরও একটা নতুন পেজ খুলে যাবে তো এইখানে আপনাদের আপনাদের যে স্টেট অর্থাৎ আপনাদের রাজ্যে রাজ্যটা কিন্তু আপনার এখানে এখানে সিলেক্ট করে নিতে হবে তো আপনি এই ওয়েস্ট বেঙ্গল যে অপশানটা আছে ওয়েস্ট বেঙ্গল এই স্টেটটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এই অপশানটা ক্লিক করার পরে আরও একটা নতুন পেজ খুলে যাবে এখানে ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো এইখানে দেখতে পাচ্ছেন সমস্ত এখানে ডিস্ট্রিক্ট চলে এসছে সমস্ত এখানে জেলার নাম চলে এসছে তো আপনার যে জেলা সেই জেলাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে যে কোনো একটা জেলা সিলেক্ট করে নিচ্ছি তো আপনার জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে দেখতে পাবেন আরও একটা নতুন পেজ খোলা যাবে তো এরপরে আপনার সেই জেলার আন্ডারে যতগুলো এসি রয়েছে সব এসি লিস্ট কিন্তু এখানে দিয়ে দেবে তো আপনি যে এসির আন্ডারে সেই এসিটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে যে কোনো একটা এসি এখানে সিলেক্ট করে নিচ্ছি তো আপনারা আপনাদের এসি সিলেক্ট করে নেবেন তারপরে দেখতে পাবেন যে সেই এসির আন্ডারে যতগুলো পুলিং স্টেশন আছে যতগুলো অর্থাৎ যতগুলো বুথ আছে সব বুথের লিস্ট কিন্তু এখানে দিয়ে দেবে আপনারা এখান থেকে দেখতেই পাবেন সমস্ত বুথের লিস্ট এখানে দিয়ে দিয়েছে আপনারা এখান থেকে আপনাদের যে বুথের যে পার্ট নম্বর সেই পার্ট নাম্বার থেকে আপনারা খুঁজতে পারেন কিংবা এই নাম থেকেও আপনারা খুঁজে নিতে পারেন তো আপনাদের যে বুথের নাম কিংবা আপনারা পার্ট নাম্বার থেকে আপনারা খুঁজে নেবেন তারপরে দেখতে পাবেন যে এই যে ডান দিকে যে আছে ফাইনাল রোল তো আপনাদের যে বুথ আছে সেই বুথটা আপনারা প্রথমে খুঁজে নেবেন তারপরে ডান দিকে যে ফাইনাল রোল আছে তার ডান দিকে এই ফাইনাল রোল এই অপশানটা আপনারা ক্লিক করবেন তারপরে একটা ক্যাপচা কোড চাইছে তো এই যে ক্যাপচা কোডটা আছে এই ক্যাপচা কোডটা এখানে হুবহু এখানে বসে দেবেন এই ক্যাপচা কোডটা এখানে বসানোর পরেই আপনারা এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই যে অপশানটা আছে এই ভেরিফাই অপশন আপনাদের ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে কিন্তু ডাউনলোডের অপশান দিয়ে দেবে তো আপনারা সেটা ডাউনলোড করে নেবেন আমার অলরেডি এটা ডাউনলোড করা আছে তো আমি এটা ওপেন করে নিচ্ছি আপনারা সেটা ডাউনলোড করে নেবেন পিডিএফ ফাইলে কিন্তু সেটা ডাউনলোড হয়ে যাবে খুব সহজেই ফোন দিয়েই কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো আপনারা সেটা ওপেন করে নেবেন ফাইলটা তো দেখতে পাচ্ছেন এই যে সেই আমি যেটা যে বুথের আমি সিলেক্ট করেছিলাম সে তো সেই বুথের কিন্তু এখানে ভোটার লিস্টটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের অংশ নাম অর্থাৎ পার্ট নাম্বার এখানে দেখাবে তারপর আপনারা দেখতে পাবেন এখানে সমস্ত এখানে নাম দেখাবে তারপরে আপনাদের কোন বুথ সেই বুথের নাম দেখাবে দেখতে পাচ্ছেন এখানে গ্রাম পঞ্চায়েতের নাম দেখাচ্ছে ওয়ার্ড নাম্বার বা ব্লক সেই ব্লকের নাম দেখাবে সমস্ত এখানে ঠিকানা দেখিয়ে দেবে তারপরে আপনারা নিচের দিকে চলে যাবেন তো আপনাদের যে বুথ সেই বুথের এখানে ফ্রন্ট ছবিটা কিন্তু এখানে দেখে দেবে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এরপরে কিন্তু এখানে নিচের দিকে চলে যাবেন তো এখানে সমস্ত এখানে লিস্ট দেখতে পাচ্ছেন সমস্ত এখানে লিস্ট দিয়ে দিচ্ছে সমস্ত ভোটার লিস্ট যাতে যাতে নাম এখানে রয়েছে সবার নাম কিন্তু আপনারা দেখে নিতে পারেন সবার নাম কিন্তু আপনারা খুঁজে নিতে পারেন আপনার নাম এখানে রয়েছে কিনা আপনার কোন নামের ভুল রয়েছে কিনা কিংবা আপনার নাম এখানে অ্যাড রয়েছে কিনা এবং আপনার যে ভোটার নাম্বার সেই নাম্বারটা আপনারা এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারেন তো এইখানে একটা জিনিস আপনারা নোটিস করবেন যে এখানে ফটো ইজ অ্যাভেলেবেল রয়েছে কিন্তু এখানে ফটো দেওয়া নেই তো অনেক ক্ষেত্রে কী হয় যে অনেক বুথের কিন্তু এখানে ফটো দেওয়া থাকে না আর অনেক বুথের কিন্তু এখানে ফটো দেওয়া থাকে তো ফটো না দেওয়ার কারণ একটাই যে এখানে কিন্তু প্রাইভেসি কারণে এখানে সিকিউরিটি রিজনের জন্য কিন্তু এই ফটো দেওয়া নেই আপনাদের প্রাইভেসির জন্য কিন্তু এখানে ফটো দেওয়া নেই তো আপনাদের যদি ফটো দরকার দরকার হয় দেখতে পাচ্ছেন লেখা আছে যে ফটো ইজ অ্যাভেলেবেল লেখায় আছে এখানে তো আপনাদের যদি ফটো দরকার হয় তাহলে কিন্তু আপনারা যে আপনাদের যে এলাকার যে বিএলও অফিসার যিনি রয়েছেন কিংবা আপনারা বিডিও অফিসে কিন্তু যোগাযোগ করতে পারেন তাহলে সেখান থেকে কিন্তু ফটোওয়ালা ভোটার লিস্ট আপনারা পেয়ে যাবেন তো ভোটার লিস্টে সাধারণত ফটো দরকার নেই তো আপনারা এইভাবেই কিন্তু খুব সহজেই আপনারা এই ভোটার লিস্ট ডাউনলোড করে নিতে পারেন এবং আপনারা সেই ভোটার লিস্টে আপনাদের নাম রয়েছে কি না কিংবা কোনো ভুল ভ্রান্তি রয়েছে কিনা আপনারা এখান থেকে চেক করে নিতে পারেন এবং নতুন ভোটার লিস্ট আবার বের হওয়ার পরে অর্থাৎ এই যে নভেম্বরের যে ভোটার লিস্টে যে সংশোধন চলবে তো তারপরে কিন্তু আবার যে ভোটার লিস্ট বের করা হবে তো আপনারা কিন্তু এই সেম প্রসেসে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত দরকারি ভিডিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে